আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাজিয়া শাহরিন। শুরুতে দেওয়া বিকেলের সংবাদ শিরোনাম। একদিন পরই মার্কিন নির্বাচন, ভোটে ফ্যাক্টর রাজ্যগুলোতে শেষ প্রচারণায় ট্রাম্প বাইডেন, রিপাবলিকান ও ডেমোক্রেটদের হাতাহাতি। দেশে করোনায় মৃত্যু 6,000-এর কাছাকাছি, দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বিদেশ ফেরতে টেস্ট ও কোয়ারেন্টিন নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর। শুরুতে শৈথিল্য থাকলেও করোনার সেকেন্ড ওয়েভ রুখতে কঠোরতার বার্তা মন্ত্রীদের, 5 সদস্যের পর্যবেক্ষণ কমিটি গঠন। বডিগার্ড সহ ইরফান সেলিম আরও 2 দিনের রিমান্ডে, সোনারগাঁয়ে মেঘনা ঘাট এলাকায় হাজি সেলিমের দখলি সম্পত্তি ও অবৈধ স্থাপনা উচ্ছেদ প্রক্রিয়া শুরু। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত মহামারী করোনায় রবিবারও মৃত্যু হয়েছে 18 জনের, তাদের 15 জনই পুরুষ আর 9 জনের বয়স 60-এর বেশি। এ নিয়ে দেশে প্রাণহানির সংখ্যা 5,941। প্রাণহানির সংখ্যায় আগের দিনের তুলনায় এদিন কোনো হেরফের না হলেও বেড়েছে শনাক্তের হার। রবিবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গেল একদিনে 12,559টি নমুনা পরীক্ষা হয়েছে, এর মধ্যে পজিটিভ এসেছে 1,568 জনের। এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো 4,09,252 জনে। গত 24 ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন 1,795 জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছে 3,25,940 জন। তবে আগের দিনের চেয়ে শনাক্তের হার বেড়েছে। শুক্রবার 11.45% রোগী শনাক্ত হলেও শনিবার শনাক্তের হার দাঁড়ায় 12.5%। করোনা দ্বিতীয় ওয়েভ মোকাবেলায় বিদেশ ফেরতদের পরীক্ষার পাশাপাশি কোয়ারেন্টিন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু জাতীয় যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। জানান, দুর্নীতি, মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর। চাকরির পিছনে না ছুটে আত্মনির্ভরশীল হওয়ার মাধ্যমে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। দেশে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে দৃষ্টান্তমূলক অবদান রাখায় এবছর 21 জন সফল আত্মকর্মী যুব ও 5টি যুব সংগঠনকে জাতীয় যুব পুরস্কার দেয়া হলো। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওসমানী স্মৃতি মিলনায়তনে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জাতির পিতার আদর্শকে সামনে রেখে যুব সমাজকে গড়ে তুলতে হবে। যুবকরা যেন আত্মনির্ভরশীল ও আত্মমর্যাদাশীল হয় সেভাবে তাদের প্রস্তুত করতে হবে। একটা ডিগ্রি নিয়েই কোথায় চাকরির পিছনে না ছুটে নিজে কিভাবে কিছু করা যায়, নিজে কাজ করব, আরও 10 জনকে চাকরি দেব, নিজে উদ্যোক্তা হব, নিজেই বস হব, এই কথাটা মাথায় রাখতে হবে যে আমি আমার বস হব, আমি কাজ দেব, আমার মধ্যে সেই শক্তিটা আছে, সেই শক্তিটা আমি কাজে লাগাবো, এই চিন্তাটা মাথায় যেন থাকে আমাদের যুবকদের। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি, এর বিরুদ্ধে আমাদের অবস্থানটা কিন্তু খুব কঠোর থাকবে। শেখ হাসিনা জানান, করোনার দ্বিতীয় ওয়েভ মোকাবেলায় জনগণকে সুরক্ষিত করতে হবে, এজন্য সংশ্লিষ্টদের কার্যকর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। ইংল্যান্ড থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন দেশ ইতিমধ্যে লকডাউন ঘোষণা দিয়েছে, আমাদের সবাইকে একটু সুরক্ষিত থাকতে হবে। এখন থেকেও বাইরে থেকে যারা আমাদের দেশে আসবে তাদের পরীক্ষা করা, তাদের কোয়ারেন্টাইনে রাখা, এটা আমাদের সেই এয়ারপোর্ট থেকে শুরু করে প্রত্যেকটা পোর্টে পোর্টে এখন থেকে আবার সে আগের মতো ব্যবস্থা নিতে হবে। যে কোনো কাজে সবাই মাস্ক ব্যবহার করবেন। আমি হয়তো মাস্ক ছাড়া বক্তৃতা দিচ্ছি, আপনারা ভাবছেন যে আমি মাস্ক ছাড়া, কিন্তু আমার আশেপাশে কিন্তু বেশি লোক নাই, কেউ নাই, সবাই এত দূরে, কাজে সেই দূরে দূরে সবাই থাকা, যখন মানুষের কাছে বা একসাথে বসা বা কোনো জায়গায় যাওয়া তখন মাস্কটা ব্যবহার করবেন। সারাক্ষণ পরে থাকতে হবে তা নয়, কিন্তু যখন কারোর সাথে মিশবেন বা কোনো জনসমাগম বা মার্কেটে যাবেন বা কোথাও যাবেন তখন অবশ্যই মাস্ক ব্যবহার করে নিজেকে সুরক্ষিত করবেন, অপরকেও সুরক্ষিত করবেন। বলেন, ফ্রিল্যান্সারদের স্বীকৃতি দিতে সরকার পদক্ষেপ নিয়েছে। ন্যাশনাল সার্ভিসের আওতায় যুবকদের কর্মসংস্থান তৈরি করে দেয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। যে কোনো ধরনের সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। দেশে করোনা শনাক্তের শুরুতে মার্চের দিকে বিদেশ ফেরতদের ক্ষেত্রে শৈথিল্য দেখালেও এবার কঠোর হচ্ছে সরকার। ইউরোপ ও মধ্যপ্রাচ্যে কোভিডের দ্বিতীয় ঢেউয়ে বাংলাদেশ যেন কোনোভাবে আক্রান্ত না হয় সেই লক্ষ্যে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ, জানিয়েছেন মন্ত্রীরা। এদিকে পরিস্থিতি পর্যবেক্ষণে গঠন করা হয়েছে 5 সদস্যের কমিটি। বাস্তবতা হলো নানা সংখ্যার মধ্যেও দেশে এখন করোনা মৃত্যু আক্রান্তের সংখ্যা আগের তুলনায় কম, কিন্তু বিশেষজ্ঞ সহ বিভিন্ন মহল থেকে গুরুত্বের সাথে সামনে আসছে করোনার সেকেন্ড ওয়েভের কথা, যা এখন সবচেয়ে বেশি দৃশ্যমান ইউরোপ ও মধ্যপ্রাচ্যে।
এ বাস্তবতায় সরকারের পক্ষ থেকেও নেওয়া হয়েছে পরিকল্পনা। এ নিয়ে রবিবার বৈঠক হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে। বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ ছাড়াও সুনির্দিষ্ট দেশ থেকে আসা যাত্রীদের বিমানবন্দরে স্ক্রিনিং কার্যক্রম জোরদার করা হবে চার পাঁচ দিনের মধ্যে। চার পাঁচ দিনের মধ্যে সুনির্দিষ্টভাবে কিছু কিছু রাষ্ট্রের বিষয়ে তাদের দেশ থেকে প্যাসেঞ্জার আসার ক্ষেত্রে আমরা নতুন কিছু সিদ্ধান্ত নিতে পারি, সেই কমিটির রেকমেন্ডেশনের উপর নির্ভর করে। মিনটাইম যেটা আরেকটু বলেছি আমরা, উইথ ইমিডিয়েট এফেক্ট এয়ারপোর্টে যারা বিদেশ থেকে আসছেন কোভিড নেগেটিভ সার্টিফিকেট নিয়ে, সেখানে যেন কোনো ছাড় না দেওয়া হয়। অতীতে ইনসিডেন্টই হয়েছিল অসহযোগিতার কারণে প্রবাসীদের, আশা করি এবার সেটা হবে না এবং আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই এবং আমরা সকলেই সেই বিষয়ে সজাগ আছি। এদিকে কোভিড নিয়ে সচিবালয়ে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক। দ্রুত সময়ে করোনা ভ্যাকসিন পেতে সরকারের চেষ্টার কথাও জানান তিনি। আমরা প্রস্তুতি রেখেছি এবং আমাদের যে সমস্ত হাসপাতাল করোনা রোগীর জন্য ডেডিকেটেড ছিল এগুলো এখনও আছে এবং থাকবে। ভ্যাকসিন আসার পরে যে দেওয়ার যে প্রক্রিয়া, অর্থাৎ বিরাট জনবল লাগবে, কোল্ড চেইন লাগবে, গাড়ি ঘোড়া লাগবে, সিরিঞ্জ লাগবে, তারপরে আমাদের বিভিন্ন রকমের সুরক্ষা সরঞ্জাম লাগবে, সেই বিষয়ে আমাদের যথেষ্ট প্ল্যানিং আমরা ইতিমধ্যে করেছি। দেশের ভেতরে কারা আগে ভ্যাকসিন পাবেন এক্ষেত্রে অগ্রাধিকার ঠিক করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। জি এম আহসান, বাংলাভিশন, ঢাকা। বিএনপি অভ্যুত্থানে দিবাস্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর আলোচনার সভায় অনলাইনে যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, করোনার প্রভাব সত্ত্বেও প্রবৃদ্ধি 5% উপরে, চলতি অর্থ বছরে দেশে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 6.8%। প্রবৃদ্ধি অর্জনের দিক দিয়ে বাংলাদেশ হবে এশিয়ার চতুর্থ শীর্ষ দেশ, অথচ দেশের ইতিবাচক কোনো দিক বিএনপি দেখতে পায় না। সুখবর, উন্নয়ন ও সমৃদ্ধি বিএনপি নেতাদের গায়ে জ্বালা ধরায়, এজন্যই সবকিছু নিয়ে অবিশ্বাস আর মিথ্যাচার এই দলটির মজ্জাগত। তার মতে, রাজনৈতিক ব্যর্থতা বিএনপিকে গ্রাস করেছে। বিআরটিএতে দালালের দৌরাত্ম্য কমানো ও গ্রাহক সেবার নামে হয়রানি বন্ধে কঠোর নজরদারি আহ্বানও জানান ওবায়দুল কাদের। আবারও বলে, বারবার বলে, তারা নাকি গণ অভ্যুত্থান করবে। নিজের দলে যখন গণতন্ত্র নেই, তখন তারা কিভাবে দেশে গণতন্ত্র ফেরাবেন? তারা অভ্যুত্থানের স্বপ্ন দেখছেন। বাংলাদেশের মানুষ বিএনপির মিথ্যাচারে রাজনীতিতে আর বিশ্বাস করে না। রাজপথে একটি বড় মিছিলের সক্ষমতা যাদের নেই, তারা অভ্যুত্থানের দিবা স্বপ্ন দেখছে। বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক প্রতিবেদন নিয়ে দেশের গবেষণা প্রতিষ্ঠানগুলোর নিশ্চুপ থাকার তীব্র সমালোচনা করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। রবিবার তথ্য মন্ত্রণালয় থেকে অনলাইনে খুলনায় মুজিববর্ষ বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান ও সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ আলোচনা করেন। মন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের স্বীকৃতি পাওয়া গেল, বাংলাদেশে যারা অর্থনৈতিক সমীক্ষা নিয়ে কাজ করেন তাদের কাছ থেকে ইতিবাচক বক্তব্য পাওয়া যায় না। এতে প্রমাণিত হয় দেশের ভালো কিছু হলে একটি গোষ্ঠী খুশি হন। ফ্রান্সের নবীর ব্যঙ্গচিত্র আঁকা নিয়ে দেশে বিক্ষোভ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, নবীকে অবমাননা করে এমন কিছু সমর্থন করি না। অতীতে যখন এ ধরনের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে, তখন এই ধরনের প্রতিবাদ হয়েছে। কোনো ধর্মের অনুভূতিতেই আঘাত দেওয়া সমীচীন নয়। লালমনিরহাটের ঘটনায় সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে বলেও জানান তিনি। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি জাতীয় স্থায়ী কমিটি। কমিটি মনে করে, মত প্রকাশের স্বাধীনতার নামে কোনো ধর্মীয় নেতার কার্টুন প্রকাশকে সমর্থনযোগ্য নয়। প্রতিক্রিয়া দেখাতে গিয়ে কোনো হত্যাকাণ্ডকেও সমর্থন করে না বিএনপি। শনিবার স্থায়ী কমিটির ভার্চুয়াল সভার সিদ্ধান্ত জানাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশ ও তার পক্ষে ফ্রান্সের প্রেসিডেন্টের অবস্থানকে ঘিরে বিশ্বে মুসলিমদের ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় একাত্ম বিএনপি। বিএনপি মনে করে, মত প্রকাশের নামে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন প্রকাশ গর্হিত অপরাধ। এই সংকট থেকে বেরিয়ে আসতে ধর্মীয় স্বাধীনতার স্বীকৃতি দিতে ফ্রান্সের প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি। কোনোভাবেই সমর্থনযোগ্য হতে পারে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন প্রকাশকে বিএনপি তাই একটি
গহীত্ব অপরাধ বলে গণ্য করে এবং তীব্র নিন্দা জানাবে। সকল ধর্মের মানুষের ধর্মবিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল বিএনপি মনে করে যে মত প্রকাশের স্বাধীনতার নামে কোনো ধর্ম নেতার অবমাননা কোনোভাবেই সমর্থনযোগ্য হতে পারে না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্টুন প্রকাশকে বিএনপি তাই একটি গহীত্ব অপরাধ বলে গণ্য করে এবং তীব্র নিন্দা জানাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্টুন প্রকাশ ও সমর্থন করা যেমন ধর্মবিদ্বেষকে উস্কিয়ে দেওয়ার মতো অপরাধ, তেমনি প্রতিবাদের ভাষা হিসাবেও মানুষ হত্যাও গ্রহণযোগ্য নয়। সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে বহিষ্কৃত কাউন্সিলর ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদকে জিজ্ঞাসাবাদের জন্য ফের রিমান্ডে নিয়েছে পুলিশ। এর আগে তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় ইরফান সহ তার সহযোগীদের। উভয় পক্ষে শুনানি শেষে তাদেরকে আরও দুদিনের রিমান্ড দেয় আদালত। নৌবাহিনী কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খানকে মারধরের মামলায় সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে ইরফান সেলিমকে রবিবার দুপুরে দ্বিতীয় দফা রিমান্ডে নেয় পুলিশ। এর আগে তিন দিনের রিমান্ড শেষে তাদের হাজির করা হয় আদালতে। এ সময় অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করে গোয়েন্দা পুলিশ। দ্বিতীয় দফা রিমান্ডে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনাঘাট এলাকায় ঢাকার সংসদ সদস্য হাজি সেলিমের দখল করা জমি উদ্ধারে নেমেছে জেলা প্রশাসন। খাস জমিতে নির্মিত এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান নারায়ণগঞ্জের জেলা প্রশাসক। আজকে জানেন যে আপনার ওখানে অলরেডি আমাদের সার্ভেয়ার এবং অন্যান্যরা লাল ফ্ল্যাগ নিয়ে গেছেন। আমরা বিশ্বাস করি খুব অল্প সময়ের ভিতর এটা করব। যদি সেখানে কেউ ভবন বর্ণ কিছু তৈরি করে ফেলে, আমাদের উচ্ছেদ নদীর মাধ্যমে, যেহেতু সরকারের বড় একটা আইন আছে উচ্ছেদ আইন, সেইটার মাধ্যমে আমরা এটা করতে পারবো। গৃহহীনদের যে গৃহহীন দেওয়ার আমাদের প্রকল্প চলমান আছে, সেক্ষেত্রে আমাদের হয়তো এই জমিটা ভালো কাজে লাগবে। অভিযোগ পাল্টা অভিযোগে জমে উঠেছে ঢাকা 18 আসনের উপনির্বাচন। বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীরের বিরুদ্ধে বহিরাগত নিয়ে প্রচারণা চালানোর অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রার্থী হাবিব হাসান। আর বিএনপি প্রার্থীর অভিযোগ, যেখানে যাচ্ছেন সেখানে বাধা দেওয়া হচ্ছে তাকে। প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দুয়ারে দুয়ারে নানা প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন ঢাকা 18 উপনির্বাচনের প্রার্থীরা। রবিবার নিকুঞ্জ এলাকায় জনসংযোগ করেন আওয়ামী লীগ প্রার্থী হাবিব হাসান। 96 নম্বর রোডের অলিগলি ঘুরে নৌকার পক্ষে ভোট চান। সাথে ছিলেন বিপুল সংখ্যক নেতাকর্মী। এর আগে পথসভা করেন আওয়ামী লীগ প্রার্থী হাবিব হাসান। বিএনপির প্রার্থী জনসমর্থন না পেয়ে মিথ্যার আশ্রয় নিচ্ছে বলে জানান তিনি। আমরা কারো মিছিল মিটিংয়ে গণসংযোগে আমি বা আমার নেতাকর্মী বা আমার সমর্থক কেউ ওদের কাছে আমরা বাধা দিই। নির্বাচন একটা গণতান্ত্রিক অধিকার, গণতন্ত্রকে সম্মান করে করে আমরা নির্বাচন করতেছি। ওরা গণতন্ত্রকে সম্মান করে নির্বাচন নির্বাচন আসুক। আমাদের প্রতিপক্ষ তারা নির্বাচন বানচাল করতে চায়, পায়ে পড়া দিয়ে ঝগড়া করতে চায়, বহিরাগত নিয়ে মাস্তা নিয়ে ভোট চাইছে, তাই এলাকার কারণ কানিতে পা দেবেন না। উত্তরা 9 নম্বর সেক্টরে ভোট চাইতে যান বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর। নেতাকর্মীদের নিয়ে ধানের শীষের জন্য জনগণের কাছে ভোট চান তিনি। এ সময় তিনি বলেন, বাধার মধ্যেও শেষ পর্যন্ত থাকবেন ভোটের মাঠে। আমাদের নেতাকর্মী যাওয়ার পরে তারা মারধর করেছে, আমরা যেখানে প্রোগ্রাম দিয়ে দিচ্ছি সেখানে তারা প্রোগ্রাম দিয়ে দিচ্ছে। জনগণ ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। আগামী 12 তারিখে ধানের শীষে জনগণ ভোট দেবে ইনশাআল্লাহ। ঐক্য বজায় রেখে আগামী 12 তারিখ পর্যন্ত আমাদের প্রচার কার্য চালিয়ে যাব এবং 12 তারিখে আমরা সকল ভোট কেন্দ্র পাহারা দিয়ে আমরা সেখান থেকে একটা গণঅভ্যুত্থান সৃষ্টি করব ইনশাআল্লাহ। অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা 18 আসনের উপনির্বাচন হবে 12 নভেম্বর। রিয়াদ তালুকদার, বাংলাভিশন, ঢাকা। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইদুর রহমান পায়েল হত্যায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। রবিবার দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এর রায় দেন। মৃত্যুদণ্ডিতরা হচ্ছে হানিফ পরিবহনের সুপারভাইজার জনি, ড্রাইভার জামাল হোসেন ও হেলপার তার সহোদর ফয়সাল হোসেন। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানায় আসামি পক্ষ। এদিকে দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন নিহত পায়েলের পরিবার। 2018 সালের 21 জুলাই হানিফ পরিবহনের বাস থেকে ফেলে দিয়ে হত্যা করা হয় পায়েলকে। ঘটনার দুদিন পর মুন্সিগঞ্জের ভাটের চর সেতুর নিচে পাওয়া যায় পায়েলের লাশ। পরে তিন আসামিকে গ্রেফতার করে পুলিশ। মোহাম্মদ জনি এবং বাসের হেলপার মোহাম্মদ ফয়সাল হোসেনকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। আমরা চাই যে উচ্চ আদালত এই রায়টা দ্রুত কার্যকর করুক। রায়তে আমরা সন্তুষ্ট।
ধর্ষণের অভিযোগে রাজশাহীতে তিনজন সহ দেশের বিভিন্ন জায়গায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহীর গোদাগাড়িতে ধর্ষণের শিকার হয়েছেন এক সবজি বিক্রেতা। দল বেঁধে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে শুকুর, রনি ও বাবু নামে তিনজনকে। পাওনা টাকা আনতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ ভুক্তভোগী। এদিকে গাজীপুরে কালীগঞ্জে চাচিকে ধর্ষণের অভিযোগে যুবক শফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার পর থেকেই শফিকুল পলাতক। অন্যদিকে চট্টগ্রামের বোয়ালখালীতে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ফজল করিম নামে এক বৃদ্ধকে। বাগেরহাটে মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা ইবাদত শেখকে গ্রেফতার করেছে পুলিশ। কুষ্টিয়া কুমারখালীতে গৃহবধূকে ধর্ষণের মামলায় জুয়েল নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি ১,০০,০০০ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসে কারাদণ্ড দেওয়া হয়েছে। রবিবার সকালে জেলা ও দায়রা জজ বিশেষ আদালতে বিচারক মুন্সি মুর্শিয়ার রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। ২০১৯ সালে ৩ অক্টোবর রাতে গলায় ছুরি ধরে ওই গৃহবধূকে ধর্ষণ করে জুয়েল। ঘটনায় গৃহবধূর স্বামী মামলা করেন। দীর্ঘ প্রায় ৭.৫ মাস পর আজ থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে জাতীয় চিড়িয়াখানা। তবে মেনে চলতে হবে স্বাস্থ্যবিধির ১২টি শর্ত। চিড়িয়াখানা খোলার প্রথম দিনেই ছুটে আসে হাজার হাজার মানুষ। মাসের প্রথম রবিবার হওয়ায় এদিন ছিল বিনামূল্যে প্রবেশের সুযোগ। মুজিব বর্ষ উপলক্ষে ২০২১ সালে মার্চ পর্যন্ত প্রত্যেক মাসের প্রথম রবিবার সবার জন্য বিনামূল্যে প্রবেশের সুযোগ থাকবে। তবে চলমান পরিস্থিতির কারণে চিড়িয়াখানায় ভ্রমণের বেশ কিছু নতুন নিয়ম মানতে হবে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাস্ক পরা, দূরত্ব বজায় রাখা, একমুখী চলাচল সহ নানা উদ্যোগের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক। ২২ প্রজাতির ২ শতাধিক স্তন্যপায়ী প্রাণী সহ প্রায় ৪,৫০০ পশু পাখির অরণ্যে ঘেরা এই পার্কটিতে ফিরেছে চাঞ্চল্য। অন্যদিকে বিধি নিষেধ উঠে যাওয়া সুন্দরবনেও যাচ্ছেন পর্যটকরা। করম জলে ভিড় করেছেন উল্লেখযোগ্য সংখ্যক প্রকৃতিপ্রেমী। এতে আবারও কর্মচাঞ্চল্য ফেরার আশা সুন্দরবন নির্ভর খেটে খাওয়া মানুষগুলো। করোনার সময়ে বিকল্প পদ্ধতিতে পরীক্ষা নেওয়া এবং যথাসময়ে কোর্স সম্পন্ন করতে অনলাইন ক্লাস শুরু সহ চার দফা দাবিতে শাহবাগ মোড়ে বিক্ষোভ করেছেন এমবিবিএস ও বিডিএস কোর্সের সাধারণ শিক্ষার্থীরা। বিভিন্ন সরকারি বেসরকারি মেডিকেলের শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেন। সকাল ১১টা থেকে বেলা ১.৩০টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, বেসরকারি মেডিকেল কলেজে করোনার সময় শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও নিয়ম না মেনে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত বেতন নেওয়া হচ্ছে। একই সঙ্গে এই অতিরিক্ত বেতন গ্রহণ বিএমডিসি নীতিমালা বহির্ভূত, কিন্তু এখন পর্যন্ত এসব সমস্যা নিয়ে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। এ সময় অনিয়ম বন্ধের দাবি জানায় আন্দোলনকারীরা। পরীক্ষা ও ক্লাস বিষয়ক সব আদেশের ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে মেডিকেলের শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনায় জানার কথা শিক্ষার্থীরা। মাস্ক নেই সেবা নেই প্রতিপাদ্যে আজ থেকে দোকানপাট, মার্কেট ও বিপণী বিতানসমূহে মাস্ক ছাড়া ক্রেতা বিক্রেতাদের প্রবেশাধিকার নিষিদ্ধ করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। এ সময় মাস্ক ছাড়া মার্কেটে গেলে কোনো ধরনের সেবা দেওয়া হবে না বলেও জানিয়েছেন তারা। প্রেস ক্লাবে দোকান মালিক সমিতির এক সংবাদ সম্মেলন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, করোনা দ্বিতীয় ধাপে সংক্রমণ ঠেকাতে নড়ে চড়ে বসেছে দেশের সব বহল। সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়তে পারে এমন সব স্থানে চলছে কড়াকড়ি আরোপের প্রস্তুতি। এরই ধারাবাহিকতায় বিপণী বিতান ও শপিং মলে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে বলে জানান তিনি। এছাড়া ২০১৯-২০ অর্থবছরে বাজেটে পাশকৃত ৫০,০০০ টাকা বার্ষিক টার্ন ওভার সীমা পর্যন্ত ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের ভ্যাটের আওতা মুক্ত রাখার আইনটি পুনরায় বাস্তবায়ন করার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। বিমান বাহিনীর মর্যাদা ও সম্মান অক্ষুণ্ণ রাখতে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান শেরনিয়াবান। চট্টগ্রাম বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকের ৭৪নং বহরকে বিমান বাহিনীর পতাকা প্রদান করেন তিনি। রবিবার সকালে বিমান বাহিনীর প্রধান প্যারেড গ্রাউন্ডে পৌঁছলে তাকে স্বাগত জানান ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এএসএম ফখরুল ইসলাম। পতাকা প্রদান অনুষ্ঠানে ঘাঁটি জহুরুল হক আয়োজিত প্যারেডে নেতৃত্ব দেন ৭৪নং বহরের অধিনায়ক উইং কমান্ডার আশাদুর ইসলাম খান। পরে বিমান বাহিনী প্রধান ৭৪নং বহরকে বাংলাদেশ বিমান বাহিনী পতাকা তুলে দেন। বিমান বাহিনী প্রধান বলেন, অত্যাধুনিক যুদ্ধ বিমান ভূমি থেকে আকাশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সহ আধুনিক প্রযুক্তি যুক্ত হয়েছে বিমান বাহিনীতে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সম্ভাব্য শত্রুর বিমানকে দেখাই নয়, এই রেডারের মাধ্যমে আমরা তার থ্রি ডাইমেনশনাল অবস্থান অর্থাৎ দূরত্ব এবং উচ্চতা উভয়ই পরিমাপ করতে সক্ষম। তাই আমি বিশ্বাস করি যে বিমান বাহিনী পতাকা অর্জনের মাধ্যমে এই স্কোয়াড্রনের সদস্যদের কর্মস্পৃহা আরও বহুগুণে বৃদ্ধি পাবে। স্কোয়াড্রনের 47তম প্রতিষ্ঠাবার্ষিকীর মহেন্দ্রক্ষণে বিমান বাহিনীর প্রত্যাশিত মান অর্জনের জন্য এই বহরের সকল সদস্যকে আমি জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড চট্টগ্রাম অঞ্চলের বিমা দাবির 8,08,00,000 টাকার চেক গ্রাহকের কাছে হস্তান্তর করেছে আজ। চট্টগ্রামের রিমা কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন পিএইচপি ফ্যামিলি চেয়ারম্যান এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক চেয়ারম্যান ও উদ্যোক্তা আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান। সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন কোম্পানি পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী, কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র উপব্যবস্থাপনা পরিচালক মোস্তফা হেলাল কবির এবং উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন ও হাবিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে বিক্ষোভ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বাজার সিন্ডিকেট থেকে মানুষ বাঁচানো, হত্যা, সন্ত্রাস, ধর্ষণ, নারী নিপীড়ন বন্ধ এবং বেসুমার চুরি, দুর্নীতি, লুটপাট, জবরদখল ও নৈরাজ্য প্রতিরোধে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে কমরেড সাইফুর হক অভিযোগ করেন, পেঁয়াজের দাম, আলুর দাম সবই আজ নাগালের বাইরে, সবকিছুতেই জনগণ আজ জিম্মি, যা কিছুই হচ্ছে সরকার বলছে তারা এর সাথে জড়িত নয়, কিন্তু সরকারের অগোচরে এ ধরনের অন্যায় কিভাবে সম্ভব, প্রশ্ন রাখেন সাইফুল হক। অবিলম্বে এ ধরনের নৈরাজ্যের বিরুদ্ধে সরকারের পদক্ষেপ দাবি করে সাইফুল হক বলেন, না হলে গণ আন্দোলনের বিকল্প থাকবে না জনগণের কাছে। কুমিল্লার ময়নামতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ জহিরুল ইসলাম, সাবেক সমাজসেবক মফিজুল ইসলাম কন্ট্রাক্টর এবং আলী আশরাফ কন্ট্রাক্টর সহ ময়নামতি ইউনিয়নের প্রয়াতদের স্মরণে নাগরিক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ময়নামতি হাইওয়ে কালাকচুয়া বাজারে ময়নামতি নাগরিক ফোরামে আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ। এতে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা ডক্টর মামুন আহমেদ, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের আহ্বায়ক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া সহ অন্যরা। শোক সভা শেষে মরহুমদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া হয়। ক্লেমন খেলা সংবাদ। জাতীয় ফুটবলের অনুশীলনে যোগ দিলেন প্রধান কোচ জেমি ডে। নেপালের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচের জন্য দলকে ভালোভাবে প্রস্তুত করার লক্ষ্য তার। আগামী 13 ও 17 নভেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে এই দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে বাংলাদেশ। 10 মাস পর শিষ্যদের সাথে মাঠের অনুশীলনে কোচ জেমি ডে। এ মাসেই নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। জেমির সাথে নতুন গোলরক্ষক কোচ লেস ক্লিভরিও যোগ দেয়। পূর্ণতা পেয়েছে জাতীয় দলের অনুশীলন। ফিটনেস উন্নতিতে মনোযোগী মামুনুল, সোহেল রানারা। তাদের চেষ্টায় দ্রুতই পুরো দলকে ভালো পর্যায়ে নিয়ে যেতে আশাবাদী জেমি। অনেকদিন পরে মাঠে ফিরতে পেরে ভালোই লাগছে, খেলোয়াড়দেরও আনন্দিত দেখলাম। গেল কয়েকদিন ওরা কঠোর পরিশ্রম করেছে, কয়েকজনের ফিটনেস ভালো অবস্থানে, কারো কারো কিছুটা ঘাটতিও আছে। হাতে আরও কদিন সময় আছে, এর মধ্যেই পুরো দলকে ভালো একটা অবস্থানে নিয়ে যেতে হবে। নতুন গোলরক্ষক কোচের কাছে প্রতিরোধ কৌশলে ভিন্নতা শিখছেন 4 গোলরক্ষক আশরাফুল রানা, আনিসুর রহমান, পাপ্পু হোসেন ও শহীদুল ইসলাম। ম্যাচে চাপের মুহূর্তে জটলা থেকে কঠিন পরিস্থিতিতে গোলরক্ষকদের পজিশনিং নিয়ে কাজ করছেন ইংলিশ কোচ ক্লিভলি। মূলত আমাদের বেসিক যে জিনিসগুলো আছে, বেসিক কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছে এবং আমাদের রাইট যে টেকনিকগুলো আছে সেই টেকনিকগুলো মূলত কাজ করে। জটলার ভিতরে অনেক সময় আছে যে 3-4 জন প্লেয়ারের মাঝখানে হয়তো বা আমাদের ওইখানে পুশ করে কিন্তু আসলে বলে যাইতে হয়, ওই রকম একটা ফেসিলিটি। জেমির পাঠানো সূচি অনুযায়ী গত 24 অক্টোবর থেকে স্থানীয় কোচদের তত্ত্বাবধানে শুরু হয় জাতীয় দলের অনুশীলন।
মানিক মাহমুদ, বাংলাভিশন, ঢাকা। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয় এখন অতীত। যুব বিশ্বকাপ শিরোপা জয়ে অনেক বড় অর্জন হলেও সেটা ভুলে ভবিষ্যতের দিকে চোখ তরুণ ক্রিকেটার পারভেজ হোসেন ইমনের। বিসিবির হাই পারফরমেন্স ইউনিটে যোগ দিয়ে দারুণ খুশি এই ব্যাটসম্যান। জানালেন, এইচপির অনুশীলনে যোগ হচ্ছে নতুন টেকনিক যা ভবিষ্যতে কাজে দেবে। আর সবার মতো ইমনের স্বপ্ন জাতীয় দলের হয়ে খেলা, তবে সে পথে এই তরুণ তুর্কি এগোতে চান ধাপে ধাপে। ভালোই লাগতেছে, ভালো ভালো টেকনিক শিখাচ্ছে যেটা আমাদের ফিউচারের জন্য ভালো হবে, তো ওই টেকনিকগুলো নেওয়ার ট্রাই করতেছি। ড্রিম তো আছে ন্যাশনাল টিমে খেলার, তো চেষ্টা করতেছি হচ্ছিলো ধাপে ধাপে উঠার। লাইক এখন এইচপিতে খেলবো, এরপরে আরও ধাপ আছে এই টিম, তো ওইগুলোতে ধাপে ধাপে উঠার ট্রাই করবো ইনশাল্লাহ। ওইটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট ছিল আমাদের, তো ওইটা সবসময় থাকবে। বাট ওইটা যেটা হয়েছে ওইটা শেষ, এখন সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছি। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। একদিন পরেই মার্কিন নির্বাচন, ভোটে ফ্যাক্টর রাজ্যগুলোতে শেষ প্রচারণায় ট্রাম্প বাইডেন, রিপাবলিকান ও ডেমোক্রেটদের হাতাহাতি। দেশে করোনায় মৃত্যু 6,000-এর কাছাকাছি, দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বিদেশ ফেরতের টেস্ট ও কোয়ারেন্টিন নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রী। শুরুতে শৈথিল্য দেখলেও করোনার সেকেন্ড ওয়েভ রুখতে কঠোরতার বার্তা মন্ত্রীদের, 5 সদস্যের পর্যবেক্ষণ কমিটি গঠন। বডিগার্ড সহ ইরফান সেলিম আরও দুদিনের রিমান্ডে, সোনারগাঁয়ে মেঘনাঘাট এলাকায় হাজি সেলিমের দখলি সম্পত্তি ও অবৈধ স্থাপনা উচ্ছেদ প্রক্রিয়া শুরু। এই ছিল এখনকার মতো পরের সংবাদ রাত 10:30। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/bangladesh এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladesh news এ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।